তৃতীয় স্বামীর ঘরে তৃতীয় সন্তানের মা হচ্ছেন ন্যান্সি। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয় গায়িকা নাচমুন মুনিরা ন্যান্সি। ভক্তরা মুখিয়ে থাকেন তার নতুন গানের জন্য। জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী সম্প্রতি তৃতীয়বারের মতো সংসার পেতেছেন। গত বছর আগস্টের শেষ সপ্তাহে জীবনের নতুন এই অধ্যায় শুরু করেন তিনি। গীতিকবি মহসিন মেহেদির লেখা এমন একটা মন শিরোনামে গানে কণ্ঠ দেওয়ার সুবাদে পরিচয় হয় ন্যান্সির। অন্তপর তাদের মধ্যে ভালোবাসা গড়ে ওঠে, এরপরই বিয়ে করে ঘর বাঁধেন তারা। নতুন এই সংসারে 6 মাসের মাথায় সুখবর দিলেন ন্যান্সি, আবারও মা হতে যাচ্ছেন তিনি। 13 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে তিনি এই সুখবর দেন। এর আগে 2006 সালে ভালোবেসে প্রথমবারের মতো বিয়ে করেছিলেন ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে, কিন্তু সেই ভালোবাসায় ছেদ পড়ে মাত্র 6 বছরের মাথায়। অন্তপর 2012 সালে 24শে মে পারিবারিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই সংসারে রোদেলা নামের একটি কন্যা সন্তান রয়েছে। প্রথম সংসার ভেঙে গেলে 2013 সালে 4 মার্চ দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন ময়মনসিংহের সরকারি চাকরিজীবী এক ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। তাদের সংসারও রয়েছে একটি কন্যা সন্তান, যার নাম নাইলা। এদিকে ন্যান্সির দ্বিতীয়বার মা হওয়া নিয়ে রটেছে নানা খবর। বিভিন্ন মাধ্যমে তাদের অনাগত সন্তানের নাম মেহনাজ উল্লেখ করে প্রকাশ করা হয়, আর তাতে খেপেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্টে ন্যান্সি বলেন, আমার স্বামী মহসিন মেহেদি এবং আমি নাজমুন মুনিরা। আমাদের দুজনের নামে সংক্ষিপ্ত রূপ মেহনাজ। এ নামটি কী করে আমার অনাগত সন্তানের নাম হয়ে গেল সেটা বুঝলাম না। অনেকেই নিজ বুদ্ধিতে ধরে নিচ্ছেন আমি কন্যা সন্তানের মা হব। রিপোর্ট অনুযায়ী আমার গর্ভের সন্তানের জন্মের সময় দেখাচ্ছে জুলাই মাসের শেষ সপ্তাহে। গর্ভধারণের কি শুরুতেই জানা যাবে যে ছেলে নাকি মেয়ে কী করে সম্ভব? তিনি আরও লেখেন, অনেকে নিজ দায়িত্বে আমার বক্তব্য মনের মাধুরী মিশিয়ে লিখেছেন। আমি এসব আজগুবি লেখা পড়ে হতবাক হয়ে যায়।